বাঙ্গির মতো আরেকটা ফল হচ্ছে গিয়ে ড্রাগন ফল, যার কোনো স্বাদ নাই, মিষ্টি নেই, টক নাই, ঝাল নাই। কেন যে খাই সেটা আল্লাহ জানে, খাওয়ার উপযোগী কে যে এটা খাওয়ার উপযোগী করলো সেটাও জানে না। আমাদের দেশের মানুষের কাছে খুবই পপুলার, যেমনটা আগে ছিল না। এটা শুধু শুরুর দেখে খায়, কেউ লাল খায়, কেউ সাদা খায়। আমার থেকে একটু একটু ভাল লাগে, কিন্তু এতটা না, পেটের জ্বালায় খাই, যা পায় তা খাই। জিনিসপত্রের যে দাম বেড়েছে, একটা সময় ড্রাগন ফল 1200 থেকে 1300 টাকা দিয়ে কিনতাম, এখন 200-300 টাকা দিয়েও পাওয়া যায়। বুঝিনি তো, সস্তার বাজারে যাই পাই তাই ভালো মতো খাই। আমার শাশুড়ি অসুস্থ মানুষ, তাই ওনাকে একটু ড্রাগন ফল দেওয়া হয়, তার সাথে সাথে আমি 1-2 পিস খাই। যদি এতটা পছন্দ না, তবুও খাই নিজেকে সুস্থ রাখার জন্য।